ময়মনসিংহ থেকে উত্তর দিকে যে ব্রাঞ্চ লাইনটি গিয়েছে তার শেষ স্টেশনের নাম মোহনগঞ্জ স্থানীয় লোকজন একে উজান দেশ বলেই জানে যদিও নাবাল অঞ্চলের শুরু এখান থেকে শুকনো মরশুমে কিছু বোঝার উপায় নেই দিগন্ত বিস্তৃত বৃক্ষহীন বিশাল মাঠ একে বিকে তার ভেতর দিয়ে চলে গেছে পায়ের চলা পথ সেই পথ ধরে উত্তরে যাওয়া মানে ভাটি অঞ্চলে গিয়ে পড়া চট করে কিছু বোঝার উপায় নেই উজান দেশেও এরকম বিশাল মাঠ আছে কিন্তু ভাটির মাঠগুলো কেমন যেন অন্যরকম এই মাঠের হাওয়ায় কিছু একটা যেন আছে এই অঞ্চলের সঙ্গে পরিচয় নেই এমন মানুষজন এক ধরনের চাঞ্চল্য অনুভব করেন তাদের কাছে মনে হয় এই মাঠ শুধু মাঠ নয় এ অন্য কোনো পরিচয় আছে সে পরিচয় বোঝা যায় বর্ষায় কী বিপুল পরিবর্তন মাঠ কোথায় এ তো বিশাল সমুদ্র জল থই থই করছে চারদিকে প্রকাণ্ড সব ঢেউ উঠছে গুমগুম শব্দ আসছে কোনো গোপন জায়গা থেকে এ কেমন দেশ অচেনা মানুষের কাছে মনে হতে পারে বোধহয় হয় বিরান জলাভূমি সহজে কিছু চোখে পড়বে না বিশাল জলরাশির মধ্যে খানিকটা উঁচু জায়গা অল্প কিছু ঘর নিয়ে ছোট জনপদ হাওড়ের দিক হারিয়ে ফেলা কোনো নৌকার মাঝে চিৎকার করলে এরা সাড়া দেবে রাতের বেলা লণ্ঠন ঝুলি আলো দেখাবে এরা ছ মাস থাকবে জলবন্দি অবস্থায় সেটাই সম্ভবত তাদের সুখের সময় কাজকর্ম নেই গান বাজনা বাগবন্দি খেলা আর লম্বা ঘুম এসব এখানকার মানুষদের শরীরে নেমে আসা অদ্ভুত এক আলস্য মেজাজ হয়ে যায় রাজা বাচ্চাদের মতো বিয়ে শাদের উৎসবে জমানো টাকা পয়সা সব খরচ করে ফেলে তারপর এক সময় জল নেমে যায় জেগে উঠে থকথকে কাদার মাটি পলিভর্তি সোনা ফালানো জমি ভাটি অঞ্চলে মানুষরা গা ঝাড়া দিয়ে জেগে ওঠে শুরু হয় অমানসিক পরিশ্রম জমি তৈরি হয় ফসল বোনা হয় ফসল কেটে ঘরে তোলা হয় আবার জলবন্দি হয়ে যায় বড় সুখের সময় সেটা বানিয়াবাড়ি এরকমই একটি গ্রাম তিনটি বিশাল হাওড়ে একে জড়িয়ে ধরে আছে উত্তরে নাওডুবির হাওর দক্ষিণে পশ্চিমে পাগলা হাওয়ার পূবে হাওর মতিবিবির হাওরের পানি শীতেও পুরোপুরি শুকায় না থকথকে কাদার উপরে হাত তিনিক পানি থাকে রাজ্য দেশান্তরী পাখি উড়ে আসে নাওডুবির হাওড় এবং পাগলা হাওরের পানি শুকিয়ে যায় চাষবাস হয় বানিয়াবাড়ি খুব ছোটো গ্রাম নয় প্রায় সত্তরটির মতো ঘর আছে পাকা বাড়ি আছে দুটো সবচেয়ে বড় বাড়িটির বর্তমান ওয়ারিশ গান হচ্ছেন আলী তিনি ভাটি অঞ্চলে থাকেন না উজান দেশে বাসাবাড়ি বানিয়েছেন পানির উপর দিয়ে আসা ভেজা বাতাস তার সহ্য হয় না তিনি বছরে একবার ভাগিদারের কাছ থেকে ফসলের ভাগ নিতে আসেন এবং যাবার সময় কিছু জমি বিক্রি করে যান জমির উপরে যাদের বেঁচে থাকে তারা জমি কখনোই ভালো চোখে দেখে না গোলাম জন্য কেউ বিন্দুমাত্র মমতা পোষণ করে না বানিয়াবাড়িতে বাড়িতে গোলামালির প্রসঙ্গে উঠলেই এরা বলে গোলামের পুত গোলাম গ্রামের দ্বিতীয় পাকা বাড়িটি বজলু সরকারের লোকটি মহাকৃপণ তার তৃতীয় পক্ষের স্ত্রীর মরক্ষার জন্য তিনি পাকা বাড়ি করেন বলে সবার ধারণা ধারণা সম্ভবত সত্যি বজলু সরকার পাকা বাড়ির মতো ব্যাপার সেপার পয়সা খরচ করবার মানুষ নন গ্রামের পাঁচ ছ ঘর পরিবার অসম্ভব ধনী যদিও তাদের বাড়িঘর বা জীবনযাপন পদ্ধতি দেখে তা আজ করবার কোনো উপায় নেই গ্রামের বাদবাকি মানুষদের তেমন কোনো জমি জমা নেই এ নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই অন্য জমি চাষ করে তাদের দিনকাল খারাপ যায় না হয়তো ভাটি অঞ্চলে প্রকৃতি এদের খানিকটা নিয়তিবাদী করে দিয়েছে অনিত্য এ জগৎ সংসারে ঘর বাড়ি দালান খোঁটার তেমন কোনো প্রয়োজন নেই এ ধরনের বিষয়বস্তু নিয়ে রচিত গান এরা খুব আগ্রহ নিয়ে গায় মনিরুদ্দিন এর ব্যতিক্রম নান তার মাথায় অল্প বয়সে একটা পোকা ঢুকে গেল যে করেই হোক নিজের একটা ঘর লাগবে নিজের জমি জমা লাগবে একটা নৌকা লাগবে এখানেই শেষ নয় বজলু সরকার মতো তার একটি দোনলা বন্দুকষে কিনবে এসব স্বল্প সাধারণ দীর্ঘস্থায়ী হয় না মনিরুদ্দিনের বেলায় কেমন করে হয়ে গেল টাকা জমানোর নেশায় পেয়ে বসল জোয়ান বয়স বর্ষার সময় উজান দেশে গিয়ে কাঁচা পয়সা উড়াবে গঞ্জের মেয়েদের সঙ্গে রং তামাশা করবে তা নয় বাঁশ কেটে কাঁচা টাকা জমায় ঈদ উপলক্ষে নতুন লুঙ্গি গেঞ্জি কেনার টাকা দেন বজলু সরকার সেই টাকাও ফেলে দেয় মাটির ব্যাংকে এবং একদিন সত্যি সত্যি মুখ কাচুমাচু করে বজলু সরকারকে জানান দেয় সে একটা ঘর বাঁধতে চায় বজলু সরকার বিরক্ত বলেন ঘর দিয়ে তুই করবি কি বাংলা ঘরে ঘুমাইতে কোনো অসুবিধা আছে অত বড় ঘর পই আছে নিজের একখান ঘর নিজের ঘর দিয়ে কি করবি বিয়ে শুধু করার মতলব না কি মনিরুদ্দিন চুপ করে থাকে বজলু সরকার দরাজ গলায় বলেন সময় হইলে বিয়ে আমিই দিমু জমির অভাব নাই একখান ঘর বানাইয়া থাকবি গেল ফুরাইয়া যা কাম কর গিয়া এখন নিজের ঘর করতাম চাই নিজের ঘর নিজের ঘর বিষয় কি জমি কিনা ঘর বানাইতাম চাই তুই জমি কিনবি পয়সা কই পাইবি জমাইছি কত জমাইছোস যা নিয়ে আয় টাকা তেমন কিছু না কিন্তু এখানকার জমি সস্তা ঘর বানানোর মতো জমি কেনা যায় বস্তু সরকার গম্ভীর হয়ে বলেন টাকা নষ্ট করানোর দরকার দেখি না ঘর বানাবার শখ হয়েছে ঘর বানা পুরাণ ভিটের কাছে আমার জমি পড়া আছে জংলা সাফ করে ঘর তোল টেকাডির রাখা দেন নিজের কামলার কাছে জমি বেচুম পায়স কি তুই এবারে ওইটা তোরে দিলাম আমি যা ভাগ একটা দলিল আরে বেটা আমারে দলিল দেখায় হইব হইব দলিলও হইব যা যা বিরক্ত করিস না দেখতে দেখতে মানকচু আর হেলেনসার জঙ্গল কেটে চমৎকার একটা ঘর তুলে ফেলল মনিরুদ্দিন বজলু সরকার সেই ঘর দেখে কেন জানি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন লোকজনদের বলতে লাগলেন পীরিতির গন্ধ পাই হারামজাদা পীরিত করছে এখন বিয়া করবো ঘর সাজায় পাকনা উঠছে হারামজাদার প্রীতির ব্যাপারটা সত্য নয় তবে ঘর সাজানোর ব্যাপারটা মনিরুদ্দিন উৎসাহ সীমা নেই গঞ্জে গেলে এটা সেটা কিনে আনছে ঘরের জন্য একবার কিনল একটা কাঠের চেয়ার বিরাট ওজন সেই চেয়ারের শীতের মরশুমে গঞ্জ থেকে সেই চেয়ার ঘাড়ে করে আনতে হলো তাকেই এগারো মাইল রাস্তা সোজা কথা নয় পিঠের ব্যথায় কাজে যেতে পারে না শুয়ে থাকতে হয় দুই দিন বজলু সরকার স্ত্রী রহস্য করে বলেন কেমন সিয়ার দেখন লাগে হাতির মতো জোয়ানো কাবু হইছে চেয়ারটা আমার দেখা ঈশ্বরের মণির গরিব মানুষের চেয়ার আম্মা তুই এখন আর গরিব কই থানার দারোগা আইলে তখন তোর বাড়িতে গিয়ে উঠব চেয়ার টেবিল আছে টেবিল নাই অখন নাই দুদিন পর হইব টেবিল হয় না তবে গ্রামের লোকজন অবাক হয়ে দেখে মনি টিন কিনেছে টিনের ঘর বাঁধবে ব্যাপারটা কি কেউ বুঝতে পারে না বজলু সরকার বলেন বেকুব মানুষ কি করবা কও দুদিন পরে দেখবা ইট কিনছে দালান দিব সত্যি সত্যি এক বর্ষায় নৌকায় করে এক গাদা ইট কিনে আনে মনিরুদ্দিন বজলু সরকার চোখ কপালে তুলে বলেন বিষয় কি মনিরুদ্দিন নিচু গলায় বলে উঠানের মধ্যে দিম। বাদলার সময় বড় প্যাক কাদা হয় হইছে কি তোর দেহি ভূতে ধরছে না জিনে ধরছে বেটা তুই জমিদার হইসোস বজলু সরকারের স্ত্রী বললেন এরে বিয়া দেন বিয়ের সময় হইলে মর্দ মানুষের উল্টাপাল্টা কাম করে এরে বিয়ে করবো কে ছাগল পাগল বিয়ের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখা যায় না এক একটা বর্ষা যায় নতুন নতুন কিছু জিনিস আসে তার বাড়িতে তারপর একসময় প্রায় জোর করেই বজলু সরকার তার বিয়ে দিয়ে দেন মেয়ে পাশের গ্রাম কলমাকান্দার হতদরিদ্র মা বাবার ছ ছেলের মধ্যে সবচেয়ে বড় মেয়ে শরীফা চোদ্দ বছরের রোগা একটি মেয়ে সে স্বামীর সম্পত্তি দেখে বিস্ময়ে হতবাক কি সুন্দর টিনের ঘর ঘরের ভেতর কাঠাল কাঠের বিশাল সিন্ধু সে ভয় ভয়ে বলে কি আছে সিন্ধুকে মনির উদাস গলায় বলে কিছু নাই একদিনে কিছু হয় না আস্তে আস্তে হয় সিন্ধুকটা ঝাড়পোঁস করি ময়লা যেন না হয় খবরদার শরিফা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে নতুন বউকে মনিরের বড় ভালো লাগে কিন্তু এই কথাটি বউকে সে জানাতে দিতে চায় না জানা লাগলেই লাই পেয়ে যাবে মেয়েজাতকে লাই দিতে নেই মনির বউয়ের জন্য শাড়ি কিনে আনে অবহেলার সঙ্গে ফেলে রাখে সিন্দুকের উপর হঠাৎ করে সেই শাড়ি পেয়ে শরীফার বিস্ময়ের সীমা থাকে না ভয় ভয় জিজ্ঞেস করে শাড়ি কার মনির এমন ভাব করে যেন শুনতেই পায়নি তারপর নিতান্ত বিরক্ত মুখে বলে শাড়ি পিন্দনের মানুষ এই বাড়িতে আর কেউ আছে শরীফাল কল্পনাই করতে পায় নাই তিনটি শাড়ি থাকা সত্ত্বেও কেউ আরেকটি শাড়ি কিনতে পারে সে দীর্ঘ সময় নাকের সামনে শাড়িটা ধরে রাখে নতুন শাড়িতে মারের গন্ধটা তার বড় ভালো লাগে শুধু শাড়ি নয় আরও সব জিনিসপত্র কাঠের সিন্দুকের উপর পড়ে থাকতে দেখা যায় ক্রিমের কোটা এক শিশি গন্ধরাজ তেল একজনের স্পঞ্জের স্যান্ডেল এত সৌভাগ্য শরীফার ভয় করে আবার বড় আনন্দও হয় সব সময় ইচ্ছে করে স্বামীর জন্য কিছু একটা করতে সেই সুযোগ বড় একটা আসে না মনিরকে ঘরেই পাওয়া যায় না ভূতের মতো পরিশ্রম করে সব সময় চিন্তা করে কী করে বাড়তি দুটো পয়সা আসবে মাটির ব্যাংক ভরে উঠবে জমি জামা কিনবে ঘরে থাকবে নিজের গরু গঞ্জে যাবি নিজের একটা নৌকায় দিন কারোর একভাবে যায় না আজ সে হতদরিদ্র তার মানে এই নয় যে সারা জীবন সে হতদরিদ্রই থাকবে একদিন একদিন সে দো বন্দুক কিনবে সেদিন খুব দূরে নয় গভীর রাতে মাঝে মাঝে তার সেসব স্বপ্নের কথা সে শরীফাকে বলে ও শরীফা তা পাকা দালান দিম বুঝছস দোতলা দালান শরীফা কিছু বলে না দেখবি একদিন লাখের বাতি জ্বলব আমার বাড়িতে লাখের বাতি কী জিনিস শরীফার অজ্ঞতায় মনির হাসে ভেঙে কিছু বলে না লাখের বাতি হচ্ছে পুরনো কালের এক উৎসব কেউ লক্ষ্যপতি হলে একটু উৎসব করা হয় সেই উৎসবে লম্বা বাঁশের মাথায় বাতি জ্বালিয়ে রাখা হয় দূর দূরান্তের মানুষ সেই বাতি দেখে এবং বলা বলি করে লাখের বাতি জ্বলছে শরীফা গিতা লাখের বাতি জ্বলবো ঘরে দেখিস জ্বললে কেমন হইব কদহি কিছু না বুঝে শরীফা বলল ভালোই হইব শৈলে আছে কামকনের শক্তি শৈলের শক্তিটাই আসল মনির একটা হাত রাখে শরীফার দিকে শরীফার বড় লজ্জা লাগে আবার ভালোও লাগে খবির হোসেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন ভিট্টা ছেলে ছোকাদের একটি মানুষ সাপের কামড়ে মরতে বসেছে অথচ বয়স্ক লোকজন কেউ নেই এর কারণ কি রহস্য কিছু একটা নিশ্চয়ই আছে জিজ্ঞেস করবার লোক নেই জোহরের নামাজের সময় হচ্ছে উঁজু করে আজান দিতে হবে কিন্তু তার উঠতে ইচ্ছা করছে না এখানে যেসব কাণ্ড কারখানা হচ্ছে সেসব দেখাও ঠিক হচ্ছে কিনা তা বুঝতে পারছে না আল্লাহ খোদার নাম নেওয়া হচ্ছে না এটা কি ব্যাপার একটা লোক ক্রমাগত হিন্দু দেবদেবীর নাম বলে যাচ্ছে এ কেমন কথা ওঝাদের সাপের বিষ নামাতে তিনি আগেও দেখেছেন সেখানে দেবদেবী নিয়ে এতটা বাড়াবাড়ি করা হয় না ওঝারা নানান রকম ছড়াটরা বলে এই ওঝা সেরকম নয় কবির হোসেনের মনে হলো এ দম ফুরিয়ে আসছে মন্ত্রতন্ত্র বেশিক্ষণ চালাতে পারবে না গত আধা ঘন্টা ধরে সে তিনবার পানি খেয়েছে এবং খানিকটা পানি নিজের মাথায় ঢেলেছে এই মুহূর্তে সে ফতুয়ার পকেট থেকে একটা বিড়ি বের করে উদাস ভঙ্গিতে টানছে যেন সে সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেছে এখন হাত মুখ দিয়ে বাড়ি চলে যেতে চায় কিংবা চারটা ডাল ভাত খেয়ে কাঁঠাল গাছের নিচে আরাম করে বসতে চায় খবির হোসেন বলেন ভাই আপনার নাম কি। নিবারণ শব্দ করে থুতু ফেলে বিরাস মুখে বলল নিবারণ আমার নাম নিবারণ দশ গায়ের লোকে আমারে চিনে নিবারণের কণ্ঠে স্পষ্ট বিরক্তি সে অপমানিত বোধ করছে কীরকম দেখছেন কিছু বুঝছি না বিষ নামছে তেজ বিষ মঙ্গলবার কৃষ্ণপক্ষের রাইতে কারবার হয়েছে মুশকিলটা বুঝছেন বেজায় মুশকিল না বুঝছি না কী মুশকিল নিবারণ অত্যন্ত বিরক্ত হলো কড়া কড়া কথা কিছু বলতে গিয়েও বলল না খবির হোসেন মনির দিকে এগিয়ে গেলেন তার ইচ্ছা হচ্ছে তিনবার সুরা এক্লাস পরে একটা ফু দেবেন আল্লাহর পাক কালাম হচ্ছে সবার উপরে কেমন আছো মনির মনির দিন চোখ তুলে তাকালো তার চোখ লাল সে কোনো জবাব দিল না ব্যথা আছে জি দমে দমে আল্লাহর নাম নাও আল্লাহ পাক হচ্ছে রহম নেলা আমাদের এক পয়ঙ্গম্বর ছিলেন মাসের পেটে দমে দমে আল্লার নাম নিচ্ছিলেন সেই কারণে একটু পানি দেন মৌলোনা সাহেব আনতেছি পানি আনতেছি রসুন অত্যন্ত ব্যস্ত হয়ে বাড়ির দিকে গেলেন মেয়ে ছেলেতে বাড়ি ভর্তি পাখির মতো কিচির মিচির করছে যে পানি দান লাগে ভেতর থেকে একজনকে চিকন গলায় বলল ওঝা পানি দিতে নিষেধ করছে দিয়ে আসি মানুষ পানি চাইলে দেওয়া লাগে পানি খাইলে কিছু ক্ষতি নাই পানির উপরে তালার খাস রহমত আছে বড় একটা ঘটিতে এক ঘটি পানি এনে দিল শরীফা এই মেয়েটিকেই তিনি রাতে ছুটে যেতে দেখেছেন নিতান্তই বাচ্চা মেয়ে কেঁদে কেঁদে চোখ খুলিয়ে ফেলেছে মা চিন্তা করিও না দিলে আল্লাহরে ডাকো মেয়েটি স্পষ্ট চোখে তাকিয়েছে তার দিকে যেন সে আরও কিছু শুনতে চায় খবির হোসের নরম গলায় বললেন বা দাসুর আমি মসজিদে মিলাত পড়াই দেব কোনো চিন্তা না ফিয়া মানিল্লা আল্লাহ আসান শরীফা স্বরে বলল ফালায়াত হইছে কষ্ট হইতেছে ইনার একটু সায়াতে নিয়ে যান মাওলানা সাহেব ঠিক ঠিক সায়ের মধ্যে নেওয়া দরকার করছি আমি ব্যবস্থা করছি মনের দিন টক টক করে সবটা পানি খেয়ে ফেললো এত তৃষ্ণা ছিল তার কে জানত খবির হোসেন বললেন এরে সায়ের মধ্যে নিয়ে বসাই কোনো বাধা আছে নিবারণ হ্যাঁ না কিছুই বলল না নিজেই উঠে গিয়ে কাঁঠাল গাছের ছায়ায় বসল অসহ্য গরম পড়েছে মাটি থেকে ভাব বেরোচ্ছে গরমে খবির হোসেন লক্ষ্য করলেন নিবারণ মাথা নিচু করে বমি করছে লোকটি অসুস্থ খবির হোসেন এগিয়ে গেলেন লোকটার কষ্ট হচ্ছে কী হয়েছে আপনার শরীর খারাপ বয়স হয়েছে আসেন মাথায় পানি ঢালি তারপর শুয়ে থাকেন নিবারণ কোনো কথা বলল না মলনা সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন লোকটি কাঁদছে আপনার শরীর কি বেশি খারাপ নিবারণ তারও জবাব দিল না খবির হোসেনের খুব মন খারাপ হয়ে গেল পেটে খিদা আছে কিছু খাইবেন নিবারণ হ্যাঁ না কিছুই বলল না আবার বমি করল যে ভিড় মনিরুদ্দিনকে ঘিরেছিল তা এখন নিবারণকে ঘিরে আছে নিবারণ তার লাল চোখের চারদিক দেখল তারপর ধমক দিয়ে বলল কী দেখো এটা কি রঙ্গতামাশা তার বলার মধ্যে কিছু একটা ছিল কয়েকজন ছেলে পুলে একসঙ্গে হেসে উঠল দুঃখ কষ্ট কষ্টে নিবাণের চোখ দিয়ে পানি পড়তে লাগল কবির হোসেনে এক বদনা পানি জোগাড় করে নিবাহ ওঝার মাথায় পানি ঢালতে লাগলে নিবারণ নড়াচড়া করছে না বাধ্য ছেলের মতো মাথা পেতে বসে আছে এক বদনা পানি শেষ হতে সে ক্ষীণকণ্ঠে বলল আর একটু পানি দেন আরাম লাগছে হ খবির হোসেন পানির খোঁজে গেলেন বেশিক্ষণ থাকা যাবে না মসজিদের ইমামতির কাজ কঠিন দায়িত্বের কাজ দুনিয়া একদিকে চলে গেল ঠিক সময় উপস্থিত থাকতে হবে কিন্তু তার যেতে ইচ্ছা করছে না বড় মায়া লাগছে আল্লাপাকের লীলা বোঝা দায় একদিকে মায়া দেন অন্যদিকে মায়া টেনে নেন কি আজব কারবার যা ভাবা গিয়েছিল তাই মসজিদ খা খা করছে একটা মানুষ নেই পানির ড্রামটিও শূন্য যাদের পানি তুলে রাখার কথা তারা মনিরুদ্দিনের বাড়িতে বসে আছে বোধ হয় খবির অজুর পানির দরকার নেই তার অজু আছে কিন্তু যদি কেউ আসে এই দুপুরের রোদ এসে নিশ্চয়ই অজুর পানির জন্য আবার হাঁটবে না কষ্ট কেউ করতে চায় না একটু রোদ একটু গরম এতেই সবাই কাহিল অথচ রসুল্লা দেশে আগুনের মতো গরম মরুভূমি সে গরমের দেশেও লোকজন নামাজের জন্য মসজিদে আসে নিশ্চয়ই বহু দূর থেকে হেঁটে হেঁটে আসে একা একাই খবির হোসেন নামাজে দাঁড়ালেন সুরা ফাতেহা শেষ হওয়া মাত্র চট করে তার মনে হলো সাপের কামড়ের কোনো দোয়া কি আছে বোধ হয় নেই মোর উদ্দেশ্যে নিশ্চয়ই সাপ নেই থাকলে হাদিসটা উল্লেখ থাকত কোনো একটা চিন্তা মাথায় ঢুকে গেলে খুব মুশকিল সেটা মাথায় ঘুরপাক খেতে থাকে শয়তানের কাজ ইবলিশ শয়তানের কাজ নামাজের সময় মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেয় শয়তানের ধোকার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না এই দুঃখে খবির হোসেনের মন ভার হয়ে গেল তিনি কথা দিয়ে এসেছেন বাদ জোহর একটা মিলাদ পড়াবেন হায় রে একা একা মিলাদ হয় নাকি কিন্তু কথা দিয়ে এসেছেন কথা রাখতেই হবে কথা দিয়ে যে কথা রাখে না তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে কঠিন আজাব খবির হোসেন একাই মিলাদ পড়লেন মসজিদঘরের এক পাশে কাসাসুল আম্বিয়া বইটি যত্ন করে রাখা সেই বইটি হাতি নিয়ে কিছুক্ষণ পাতা উল্টালেন এর প্রতিটি পাতা তার অসংখ্যবার পড়া কোথায় কি আছে চোখ বন্ধ করে বলতে পারেন তবু নতুন করে পড়া যায় এই সমস্ত বই কখনো পুরানো হয় না কিন্তু আজ কিছুতেই মন বসছে না মনিরুদ্দিনের জন্য মন টানছে ক্ষুদার তৈরি জীব মানুষ আবার সাপ ওষে খোদাতলার সৃষ্টি তবু কেন এই সাপ মানুষকে কামড়ায় সাপের নিজের ইচ্ছাতে কিছু করার উপায় নেই কারণ আল্লাপাক পরিষ্কার বলেছেন তার হুকুম ছাড়া কিছুই হবে না আর যদি মনিরুদ্দিন মরে যায় তাহলে সেটা ঘুরবে আল্লাহর হুকুমে কিন্তু কেন ক্ষবির হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি অনেক কিছুই বুঝতে পারেন না তার বুঝতে ইচ্ছা করে তার জ্ঞান বুদ্ধি সেরকম নেই থাকলে ভালো হতো কিন্তু কী আর করা যাবে আল্লাহ সবাইকে সব জিনিস দেন না কেউ পায় কেউ পায় না কেন এরকম হবে বাবা মা তাদের সব শিশুকে সমান আদর করেন তাদের সামান্য অসুখে বিসুখে অস্থির হন কিন্তু চিন্তাটা উল্টো দিকে যাচ্ছে কবির হোসেন নিজেকে সামনে নিয়ে দোয়া করতে বসলেন মনিরুদ্দিনের কথা আল্লাহকে গুছিয়ে বলতে গিয়ে তার চোখ ভিজে উঠল অথচ আশ্চর্যের ব্যাপার মনিরুদ্দিন ছোকরা তাকে দেখতে পারে না রাস্তায় দেখা হলো নদীকে মুখ ফিরিয়ে থাকে একদিন তিনি বলেই ফেললেন রাস্তায় দেখা সাক্ষাৎ হয় তুমি আমার সালাম দাও না বিষয় কি কও দেখি মনিরুদ্দিন মুখ শক্ত করে থাকে উত্তর দেয় না সালাম দেওয়া হজরতের সুন্নত সুন্নত পালন না করা কঠিন আজক পুলসিরাত পার হন দেয় জিনিসটা খেয়াল রাখবা আরেকটা কথা নামাজে সামিল হও না কেন কাজ কাম নিয়ে থাকি তা তো থাকবাই কৃষিকাজ হইলে গিয়ে তোমার ফরজের কিফা কিন্তু পাঁচ আল্লাহ পাকের সামনে খাড়া হওয়া বড় ফরজ খেয়াল রাখবা দুই কান্দে দুই ফেরেস্তা বিনাকালের কলমে তারা লিখছে মহাবিপদ সামনে তাতে কোনো লাভ হয়নি এরপরও মনিউদ্দিনের সঙ্গে দেখা হয়েছে সে মুখ শক্ত করে রেখেছে তিনি নিজেই এক বাড়িয়ে জিজ্ঞেস করলেন কেমন আছো মনির জি ভালো ভালো থাকলেই ভালো তোমার বউটা ভালো হুম আচ্ছা আচ্ছা খুশির কথা যাব একদিন তোমার বাড়িতে মনির কিছু বলে না এই সব ক্ষেত্রে ভদ্রতা করে হলেও আসবার কথা বলতে হয় তার সে বালাইও নেই নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া মানুষ কিছু করে না কারণটা জানতে ইচ্ছা করে খবির হোসেন দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলেন সেই অবস্থা একসময় ঘুমিয়ে পড়লেন এবং ঘুমের মধ্যে ভয়াবহ একটা দুঃস্বপ্ন দেখলেন ঘামে তার গা ভিজে গেল তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার মতো হল কি ভয়াবহ দুঃস্বপ্ন কি ভয়াবহ দুঃস্বপ্ন খবির হোসেন সুর এক বুকে ফু দিলেন তার স্বপ্নের ঘোর এখনও কাটেনি বুক ধরফর করছে পানির পিপাসা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি জগে খাবার পানি থাকে তার কেন যেন মনে হলো পানি নেই আসলেই তাই শূন্য তার পিপা সারও বেড়ে গেল তিনি বাইরে এসে দাঁড়ালেন এমন লাগছে কেন চারদিক নাকি এখনও তিনি স্বপ্ন দেখছেন কেমন যেন থমথম করছে আকাশ মেঘে ঢাকা অনেক উঁচুতে চক্র আকারে ছিল উড়ছে তিনি অঞ্চলে মানুষ নন এখানে দীর্ঘদিন দৌড়ে আছেন তবু এ অঞ্চলের আবহাওয়ার গতি প্রকৃতি ধরতে পারেন না কিন্তু তার মনে হল সামনে দুঃসময় একটি প্রচণ্ড শিলাবৃষ্টি সব শেষ করে দিতে পারে একটি ভারী বর্ষণ মানে শস্য শূন্য একটি দীর্ঘ বছর স্বপ্নে কি এই রিঙ্গিত ছিল কবির হোসেন বিড় করে বললেন ইয়া ইয়ামুধ ইয়া রহমানুর রাহিম মনিরুদ্দিনের বাড়িতে কোনো পুরুষ মানুষ কেন ছিল না এখন তা বুঝতে পারছেন ফসল কাটা শুরু হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব শস্য ঘরে তুলতে হবে মানুষগুলোর এখন কোনো বোধ শক্তি নেই এরা কাজ করছে যন্ত্রের মতো মাঝে মাঝে তাকাচ্ছে আকাশের দিকে তাকিয়েই আরও গম্ভীর হয়ে যাচ্ছে ভয়াবহ সব স্মৃতি আছে তাদের সেই সব নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে নামাজের সময় কি হয়ে গেল মেঘে সূর্য ঢাকা পড়েছে সময় বোঝার উপায় নেই আজান দেবেন না অপেক্ষা করবেন আরও খানিক্ষণ তিনি মসজিদের বারান্দায় উবু হয়ে বসে রইলেন ভাবতে লাগলেন স্বপ্নটার কথা স্বপ্নটা এরকম তিনি যেন বাইরে কোথাও যাবেন আচনাক তার গায়ে দিয়ে জুতা পরবার জন্য নিচু হয়েছেন অমনি গলায় কী যেন ফাঁসের মতো আটকে গেল প্রথমে হালকাভাবে কিন্তু ক্রমেই তার শক্ত হয়ে এটে বসতে শুরু করল তিনি হাত দিয়ে তা ছাড়িয়ে দিতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না জিনিসটি দারুণ পিছল হঠাৎ তার মনে হলো এটা বোধ হয় সাপ আর তখনই সাপটা কানের কাছে ছবল বসিয়ে দিল তীব্র ব্যথায় জেগে উঠে তিনি বুঝলেন স্বপ্ন দেখছেন অত আশ্চর্যের ব্যাপার কানের কাছে জায়গাটা এখনও ফুলে আছে ব্যথা করছে সম্ভবত কাঠপিঁপড়ের কামড় স্বপ্নে ছোটোখাটো জিনিস অনেক বড়ো হয়ে আসে ক্ষবির হোসেন উঠে দাঁড়ালেন বাড়ি ফিরে যাবেন পানি পিপাসা এখনও সত্যি সত্যি কাতর হয়েছেন আশ্রয় অজেন দেওয়া হল না দেওয়া ঠিক হবে না ওজনেই ঘুমিয়ে পড়েছিলেন গাঢ় ঘুম গাঢ় ঘুমে ওজু নষ্ট হয়ে যায় পথ জনশূন্য সব মাঠে চলে গিয়েছে অথচ তিনি কিছুই জানেন না এরা তাকে কিছুই বলেনি এরা নিশ্চয়ই ভোরবেলাতেই টের পেয়েছে মেঘ বৃষ্টির ব্যাপারগুলো এরা খুব ভালো জানে একবার বৈশাখ মাসে আকাশ অন্ধকার করে মেয়ে গেল দেখে মনে হচ্ছে পৃথিবী তোলপাড় হয়ে যাবে তিনি অত্যন্ত ব্যস্তই পড়েছিলেন অথচ গ্রামের মানুষ নির্বিকার তারা হাসি মুখে বলছে এইটা হইলো মেঘ শক্ত বাতাস দিব কয়েক ফাটা বৃষ্টি পড়বো ব্যাস আসলেই তাই এরা আকাশের দিক তাকে অনেক কিছু বলে ফেলে প্রকৃতির উপর যাদের এত নির্ভর তাদের তো প্রকৃতিকে বুঝতেই হবে কিন্তু এরা কেউ কিছু বললো না কেন তিনি কি এদেরই একজন না এদের সুখ দুঃখ কি তার সুখ দুঃখ নয় অত্যন্ত আশ্চর্যের ব্যাপার কোথাও কেউ তাকে আপন করে নেয়নি দেশে দেশে ঘুরে জীবন কাটল যখন যেখানে ছিলেন তাদের কথাই ভেবেছেন আল্লাপাকের কাছে খাস দিলে তাদের জন্য মোনাজাত করেছেন তাতে লাভ কি হয়েছে কেন এই গ্রামের একটি লোক তাকে দৌড়ে এসে বলল না মলানা সাহেব আমার বড় বিপদ আপনি দোয়া খায়ের করেন কিংবা মরিরের বউটার কথাই ধরা যাক এই রাতের বেলা একা একা ছুটে গেছে তার কাছেও তো আসতে পারত পারত না হঠাৎ কবির হোসেনে মনে হলো তার চোখে পানি এসে পড়েছে তিনি বড় লজ্জা পেলেন ভাগ্যিস দেখার কেউ নেই তিনি খুব সাবধানে পাঞ্জাবির খুঁত দিয়ে চোখ মুছলেন ধবধবে সাদা পাঞ্জাবিতে সুরমার দাগ লেগে গেল বাড়ি গিয়ে সাবান দিয়ে ধুতে হবে ময়লা কাপড় তিনি পরতে পারেন না দীর্ঘদিনে অভ্যাস ময়লা কাপড় থাকলে মনটাও ময়লা হয়ে যায় এই জন্যই দিনের নবী রসুল্লা সাল্লাম পরিষ্কার কাপড় পরতেন সুগন্ধি মাখতেন কবির হোসেন গঞ্জ থেকে এক শিশি আতর কিনেছিলেন গন্ধটা ভালোই কিন্তু চামড়ায় লাগালেই জ্বালা পোড়া করে কাপড়ে লাগলে বিশ্রী হলুদ রং ধরে আতরের টাকাটা পানিতে পড়েছে কবির হোসেনের জন্য একটা ছোটোখাটো বিশ্ব অপেক্ষা করছিল তার একটা চিঠি এসেছে এখানে চিঠি আসে পনেরো দিন পর পর পিয়ন এত দূর আসে না কোনো একটা কোয়া নৌকার মাঝির হাতে ধরিয়ে দেয় সেই মাঝে চিঠি নিজে দিয়ে যায় না ঘাটে গ্রামের কাউকে পেলে তার হাতে তুলে দেয় দু মাস তিন মাস আগেকার লেখা মলিন একটা খাম প্রাপকের কাছে কখনো পৌঁছায় কখনো পৌঁছায় না দরজার কাছে পড়ে থাকা খামটা তিনি গভীর মমতায় তুললেন তার ভাতিজির চিঠি এই মেয়েটা তাকে চিঠি লিখবেই এবং এমন সুন্দর করে লিখবে যে ইচ্ছা করে সব ছেড়ে ছেঁড়ে মেয়েটার কাছে চলে যেতে কতবার এরকম হয়েছে দিনাজপুরের পঞ্চগড়ে থাকবার সময় একবার এরকম হলো ব্যাগ কাপড় চিপড় গুছিয়ে তিনি তৈরি বাড়ি চলে যাবেন শেষ পর্যন্ত যাওয়া হলো না যাওয়া না যাওয়া তো মানুষের ইচ্ছার উপর না আল্লাপাকের ইচ্ছার উপর যেদিন তার হুকুম হবে সেদিন চলে যেতেই হবে তিনি চিঠি খুললেন হাতের লেখা আগের মতো সুন্দর না কেমন আঁকা বাঁকা মেয়েটার শরীর ভালো তো চিঠি শুরুতেই আছে চাচাজি আমার লক্ষ্য কোটি সালাম নেবেন কবির হোসেন এই পর্যন্ত পড়েই চোখ বন্ধ করলেন যেন সালাম নিচ্ছেন এবং সত্যি সত্যি শব্দ করে বললেন ওয়ালাইকুম সালাম গোয়াত্তাহ ওয়ালাইকুম সালাম আমি অন্তরে বড় দুঃখিত হইলাম চাচাজি যে আপনি অভাগীর পত্রের জবাব দেন না আমি তো কোনো দোষ করি নাই যদি জানিয়া করিয়া থাকি আপনার পায়ে ধরিয়া ক্ষমা চাই চাচাজি আমাকে ক্ষমা দেন খবির হোসেনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়িতে লাগল এই মেয়েটা তার বড় আদরের চার বছর বয়স থেকে একে বড় করেছেন পনেরো বছর বয়সে বিয়ে দিয়েছেন খুব শখ করে বিয়ে দিয়েছিলেন বিয়েতে মেয়েটার জীবনটা নষ্ট হলো সুন্দর ছেলে সুন্দর চেহারা কিন্তু সবচেয়ে ত্রিবলিশের মতো মেয়েটার কষ্ট চোখে দেখা যায় না দেশ ছাড়লেন তখন কত কত যুগ আগের কথা তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন চাচা যে আমার তো কেউ নাই এক আপনি আছেন সে আপনারেও দেখি না কতদিন এখন দেখার জন্য মন খুব পরেশান হয় শরীরও ভালো না যদি কিছু হয় যদি আর আপনার দেখা না পাই খবির হোসেনে ভ্রু কুঞ্চিত হলো ছিঁছি এ রকম খোদা নারাজ কথা হায়াত মুদ আল্লার হাতে এই নিয়ে কখনো কোনো কথা বলা উচিত না কখনো না চাচাজি আপনি শুনে খুব খুশি হবেন আমার বড় মেয়ে আবু এবার আই এ পাস করেছে এখন বিএ ক্লাসে ভর্তি হতে চায় আমার ইচ্ছা না কিন্তু তার বাবার খুব শখ চাচাজি বড় খুশির কথা আনুর বাবার অনেক পরিবর্তন হয়েছে এখন সে আর আগের মতো না বদ অভ্যাস কিছু নাই অবশ্য নামাজ কালাম করে না কিন্তু জুম্মার নামাজ চায় খবির হোসেনের মন আনন্দে ভরে গেল বড় খুশির কথা বড়ই খুশির কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি আমাকে এখন দেখতে না আসেন তাহলে খোদার কিরা আমি আপনার জামাতারে নিয়ে আপনার নেওয়ার জন্য ভাটি অঞ্চলে আসিব সে অবশ্য পানির দেশে যাইতে ভয় পায় কিন্তু উপায় কি? এইবার আপনাকে আর যাইতে দিব না বাকি কয়টা দিন থাকতে হবে আমাদের সঙ্গে নয়তো আপনার উপর আল্লাহর কিরা আহ কী কথায় কথায় আল্লাহর কিছুই শিখলো না রাগ করতে গিয়েও তিনি করতে পারেন না গভীর মমতায় তার চোখ বন্ধ হয় চাচাজি আপনার পবিত্র পায়ে শত শতকুটি সালাম তিনি চিঠি হাতে স্তব্ধ হয়ে বসে রইলেন মনে মনে বললেন ওয়ালাইকুম সালাম মা বেটি ওয়ালাইকুম সালাম চাচাজি গো আপনার জন্য খুব কাঁদি আপনার সেবা যত্ন করিবার ইচ্ছা হয় মনটা প্রেশান হয় চাচাজি মাঝে মাঝে আপনারে খোয়াবে দেখি তখন বড় অস্থির লাগে চাচা জিগো আমার শরীর ভালো না আপনারা দেখতে মন চায় আল্লাহ পাকি আমার আশা পূরণ করিবেন না মেয়েটার জন্য খুব মন কাঁদতে লাগল চলে গেলে কেমন হয় অনেক দিন তো হলো এখানে জীবন প্রায় পার করে দিয়েছেন শেষ কটা দিন না হয় থাকলে নিজের জায়গায় মরবার আগে আগে নাকি জন্মস্থানে মাটি ডাকতে থাকে সেই ডাক অগ্রাহ্য করা মুশকিল জন্মমাটির উপর শুয়ে থাকলে মৃত্যুর সময় আজাব কম হয় বিদেশি মৃত্যু খুব কষ্ট তিনি অজুর বদনা নিয়ে বারান্দা এলেন চিলগুলো এখন উড়ছে তবে আগের মতো এত উপরে নয় অনেকখানি নিচে নেমে এসেছে কালো রঙের আকাশে কেমন একটা তামাত্রে আভা মনিরুদ্দিনের বাড়ির ভিড় পাতলা হয়ে গেছে বয়স্ক মানুষের মধ্যে আছে জলিল মিয়া সে এসেছে কিছুক্ষণ আগে বসে আছে মুখ গম্ভীর করে পরপর দুটো বিড়ি খেয়ে তৃতীয়টি সে সবেমাত্র ধরিয়েছে সে ক্ষুদ্ধ চোখে তাকাচ্ছে নিবারণের দিকে নিবারণ তার গায়ের ফতুয়া খুলে ফেলেছে মাথায় পানিতে ভেজানো গামছা মনিরুদ্দিনকে ভেতরে নিয়ে শুইয়ে দেওয়া হয়েছে সে ঘুমোচ্ছে না অচেতন অবস্থায় পড়ে আছে বোঝা মুশকিল শরীফা পাখা দিয়ে হাওয়া করছে শরিফার চোখ টকটকে লাল সে কাঁদছে না তবে মাঝে মাঝে হিকার মতো উঠছে চোখের কাছে মতিরমা বসে আছে সে বসেছে পা ছড়িয়ে যখন কিছু লোকজন হয় তখনই সে সারা শব্দ করে কাঁদে এখন লোকজন নেই বলে চুপচাপ আছে কিছুক্ষণ আগে একটা পান মুখে দিয়েছে মুখ ভর্তি পানের রস সে বেশ আয়েস করেই পাঞ্চি বসছে প্রতি গ্রামেই আশ্রয়হীনা কিছু মেয়ে মানুষ থাকে বেঁচে থাকার তাগিদেই এদের স্বভাব হয় অতি মধুর মানুষের বিপদে আপদেরা সারাক্ষণ সঙ্গে থাকে বাড়ি মানুষদের সঙ্গে গলা মিলিয়ে কাঁদে তবু কেন জানি মনে হয় অন্যের বিপদেরা এক ধরনের মানসিক শান্তি পায় কোন এক বিচিত্র উপায়ে অন্য দুঃসময় থেকে এরা আনন্দের উপকরণ সংগ্রহ করে মতির এখন সম্ভবত তাই করছে সে উঠে দাঁড়ালো এবং অস্বাভাবিক নরম গলায় বলল পাংখা আমার হাতে দেও বো তুমি একটু জিরাও শরীফার পাখা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু মতির মা জোর করেই পাখা নিয়ে নিল উজা হারামজাদা কোনো কামের না বিষ নামায় বকি বিষ আর উজাইছে দেখো না চেহারা কেমন হইছে মতির মা বেশ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল কেমন কালা উইয়া গেছে শরীরটা দেখছো শরীফা কোনো কথা বলল না মতির মা গলা নিচু করে বলল কপালে লিখন কপালে লিখন না হইলে কি আর সে কথা শেষ করলো না কারণ মনিরুদ্দিন নড়ে উঠেছে তার চোখ বন্ধ নিঃশ্বাস ফেলেছে শব্দ করে বুঝলা বউ যে বৎসর অজন্মা গেল সেই বৎসর ফরিদের বাপেরা সাপে কাটল কি জোয়ান মানুষ হাতির মতো শৈল ও যাইল তিনজন গুরু মানত করলো তার বউ লাভ হইল না সকালে কাটছে দুপুরের মধ্যে কাম শেষ ওজারা কইল কলার বোড়া কইরা মরা ভাসাইয়া দাও তার বউ রাজি সে কবর দিতে চায় তা মায়ামাংসের কথার দাম কি। মাইয়া মাংসের কথার দাম হইল এক পয়সা গ্রামের দশজন মিল্লা কলা গাছের বোরা বানাইল নিশানা লাগাইল সাত দিনের খোড়াকে দিয়া ভাসাইয়া দিল তারপর কি হইল শুনবা শরীফা শোনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু সে হ্যাঁ না কিছুই বললো না হে কলার ভোরা গিয়া লাগলো দুই মাইল দূরে নিশাপুর শিয়াল কুত্তা লাশ কামড়াইয়া খাইয়া ফেলল এক হাত শিয়ালে কামড় দিয়া লইয়া পাইল এই গ্রামে বোঝলা একটা কথা কই হায়াত মহত আল্লাহর হাতে যদি কিছু হয় কলার ভোরা তোমার স্বামীরে তুলবো না কোনো লাভ হয় না এককালে হইতো যখন বেউলার মতো সতী নারী ছিল অখন কি বেউলার মতো সতী নারী পাইবা না পাইবা না ভুবনে নাই ওবো দানা পানি সায়ের মুখে দাও আরে মায়ের মুখটা শুকায় কি হইছে মতির মার হাত এক মুহূর্তের জন্য থামছে না পাখা নড়ছে এই অবস্থায় ঘন্টার পর ঘন্টা পাখা নেড়ে যেতে পারবে দেখে মনে হবে না ক্লান্তি তাকে স্পর্শ করেছে মাটির গামলায় পানি মাঝে মাঝে মতির মা পানিতে গামছা ভিজিয়ে মনিউদ্দিনের কপাল মুছে দিচ্ছে ওবো আসমনের অবস্থা দেখছো কপাল তোমার একলার পুড়ছে না গেরামের কপাল পুড়ছে দুই আনি ধানও তোলা যাইত না সব শেষ ভিক্ষা কোন লাগবো গ্রাম শক্তি দেহি একটা পান দাও শরীফা পান এনে দিল ঠিক তখন মনিরুদ্দিন খিনসরে বলল ভিজা গামছা শহিলে না খবরদার শীত লাগে শরীফা এবং মতিম্মা দুইজনে চমকে দিল বেশ শক্ত সবল মানুষের কথা মতিমা বলল শৈল কেমন বাজান শৈল আছে শৈলের মতো মাতার কাছে বৈশা ব্যাজর করবা না শরীফা কই শরীফা এগিয়ে এলো কিছু খাইতে দেখি দা লাগছে ভাত আছে শরীফা রান্নাঘরে ছুটে গেল সাপে কাটা বাড়িতে অনুন ধরনের নিয়ম নেই কিন্তু মানুষটা ভাত খেতে চেয়েছে চারটা গরম ভাত একটা ডিম ভাজা সেই সঙ্গে গোটা দুই পুরা মরিচ কতক্ষণ আর লাগবে মতিমা মা শরীরের পেছনে পেছনে রান্নাঘরে এসে উপস্থিত হলো চোখ কপালে তুলে বলল চুলা ধরাই কি সর্বনাশ ভাত খাইতে চায় অন্য বাড়ির থেকে না দিমু চুলা ধরায় এটা কেমন কথা দেখি বর্তন দাও মতির মা থালা নিয়ে বেরিয়ে গেল তাকে অনেকখানি পথ যেতে হবে মনিরুদ্দিনের বাড়িটি একেবারে এক পাশে কার বাড়িতে যাবে সেও এক সমস্যা অসময়ে খাবার দাবার পাওয়া যাবে এমন বাড়ির সংখ্যা এখানে বেশি নয় মতির ঠিক করলো সে যাবে নিয়ামত খার বাড়ি খাওয়া দাওয়া ভালো মনের দিনে এটাই হয়তো শেষ খাওয়া ভালো মতো খা নিবান বলল আমার একটা বিড়ি দেন জলিল মিয়া না শোনার ভান করল নিবার দ্বিতীয়বার বলল একটা বিড়ি দেন সে আগে জলিলকে তুমি করে বলেছে এখন আপনি করে বলছে জলিলের খুশি হওয়ার কথা খুশি হওয়ার বদলে রাগে তার গা জ্বলে যাচ্ছে এই লোককে বহু হাঙ্গামা করে আনা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি খানিকক্ষণ হাম হাম করে নিজেই বমি টমি করে ভাসিয়েছে এখন আবার বিড়ি চায় জলিল বলল বিড়ি নাই হাতেরটা দেন জলিল বিড়ির টুকরোটা ছুঁড়ে দিল এমনভাবে দিল যেন নিবারণকে উঠে গিয়ে আনতে হয় নিবারণ তাই করল জলিল বলল এখন আপনি কি করবেন করণের কিছু নাই কালনাগের বিষ কালনাগের না হইয়া অন্য সাপের হইলে পারতেন নিবারণ জবাব দিল না যদি করা গলায় বলল শিং মাছের বিষ নামানোর ক্ষমতাও আপনার নাই এটা কেমন কথা কন যে সত্যি এইটা কই আমি নিজ থেকে তো বাবাজি আসি নাই তুমি গিয়ে আমারে আনছো বেকুবি করছো বাজান এখন আমার বাড়ির যাওয়ান দরকার শরীরটা জুত নাই খুব বেজুত রুগী মরে মরে আপনার বাড়ির জন্য চিন্তা বইয়ে থেকে লাভ নাই বইয়া থাকতে আপনার কয় কি মন্ত্র পড়েন করিচালান দেন চালান জানেন নিবারণ লাল চোখে তাকিয়ে রইল ছেলেটা তাকে অপমান করার চেষ্টা করছে এটা নতুন কিছু না অতীতে তার জীবনে অনেকবার ঘটেছে হয়তো রোগীর বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে মন্ত্র পড়া শুরু করার কিছুক্ষণ পরই রোগীর চোখ উল্টে গেছে রোগীর আত্মীয় স্বজন চড়াও হয়েছে তার উপর যেন মৃত্যুর দায় ভার তার যেন সে সাপকে শিখিয়ে দিয়েছে একে কাটবার জন্য এখানেও তাই হবে আগের ভক্তি শ্রদ্ধা মানুষের মনে নাই মানিগণ্য নাই বিশ্বাসের বড় অভাব বিশ্বাস ছাড়াই দুনিয়ায় কিছু হয় না নিবারণ উদাস গলায় বলল জলিল ভাই আমার দিয়ে আসার ব্যবস্থা করেন শরীরা খারাপ কি যে পাগলের কথা কর দিনের অবস্থা দেখেন কে দিয়ে আইব আনছে হে আমার খেতে যাওন লাগব এই যাইয়া বইলাম না পাইরা বইলাম দোস্ত মানুষ ময়রা যাইতেছে তাই আমি যাই কেমনি জল তার জবাব না দিয়ে উঠে গেল অনেকখানি সময় সেখানে কাটিয়েছে উচিত হয়নি সে বসে থাকায় মনিরের কোনো লাভ হয়নি নিবারণ তাকিয়ে দেখলে জলিল হন হন করে যাচ্ছে একবার পিছনে ফিরে তাকাচ্ছে না বিশ্বাস মানুষের মন থেকে উঠে গেছে মানুষের মনে ভক্তি নাই শ্রদ্ধা নাই কিছুই নাই মানুষগুলো এমন হয়ে যাচ্ছে কেন নিবারণ তল পেটে ব্যথা অনুভব করল প্রচণ্ড খিদে লেগেছে খিদে লাগলেই পেটে ব্যথা হয় বমি বমি ভাব হয় দিন বোধ শেষ সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল গা থেকে খুলে ফেলা ফতুয়াটি ভাঁজ করে কাঁধে রাখল খাওয়ার জোগাড়ের ব্যবস্থা দেখা দরকার সাপে কাটা বাড়িতে রান্না হয় না কিন্তু অন্য বাড়ি থেকে তো খাওয়া আসতে দোষ নাই সেই দিকে কারো নজর নাই তার দিকে কে নজর দিবে নিবার গলায় বলল মা লক্ষ্মী একটু জল দাও শরীফা বের হয়ে এলো হাতে অ্যালুমিনিয়ামের একটা জগ নিবারণ নিচু গলায় বলল বাড়ির ভিতরে গিয়া কন আমি বিদায় নিছি বহু দূরের পথ শরিফার কণ্ঠে বলল যাইবেন কেন কিছু কারণে নাই কাল নাগের দংশন শরিফা শীতল গলায় বলল রুগী ভালো আছে আপনি যাইয়া না থাকেন ভালো করে ঝাড়েন নিবার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না বলে কি মেয়ে রুগী নাকি ভালো আছে এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা কি কইলা রুগী ভালো আছে ভিতরে এসে দেখেন কও কি তুমি খাওয়া দাওয়া করেন ভালো কইরা ঝাড়েন তুমি রুগীর কি হও পরিবার শরীফা মাথা নাড়ল যে ঝাড়া দিছি এর উপরে ঝাড়া নাই কি করবা কও মানুষের বিশ্বাস নাই বুঝলা এই নিবারণের ঝাড়ার কারণে তিন দিনের মরা হাইটটা বাড়ি গেছে আমার ওস্তাদ ছিল পাপ মুখে তার নাম যায় না কিন্তু মা এই উস্তাদের নামে দোহাই দিলেই বিষ বিষাটকায়া যায় দেন আপনি উস্তাদের নামে দোহাই দেন পাপ মুখে তার নাম নেওয়া যায় না মা লক্ষ্মী আমি পাবি মানুষ না আপনার উপর আল্লাহর কীরা লাগে শরীফা ঝরঝর করে কেঁদে ফেলল নিবারণের মনটা খারাপ হয়ে গেল আরে বাচ্চা মেয়ে কী কষ্টের মধ্যে পড়ছে সে উদাস গলায় বলল কান্দো না ব্যবস্থা করছি চিন্তার কিছু নাই কালা গায়ে দুধ আর এক বাটির জোগাড় দেখো বিষের গতিকটা দেখি অত্যন্ত উৎসাহের সঙ্গে নিবারণ মুখে পানি ছিটাতে লাগল শরীফা বলল রুগীর সঙ্গে কথা কইবেন কথা কথা কোনো অবসর নাই মেলা কাম বাকি নিবারণের লাল গামছা মাথায় জড়িয়ে দিল তার চোখ জল জল করছে ক্লান্তির ছিটে ফোটাও এখন তার মধ্যে নেই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে চারদিক তাকালো আশেপাশের লোকজন বিশেষ নেই কয়েকটা ছেলে ছোকরা তাতে কিছুই যায় আসে না চর্কির মতো সে তার ডান হাত ঘোরাতে শুরু করলো ও বিষরে বিশ্রে কালনাগিনীর বিষরে শীষনাগের ইসরে মা মনসার ঈষরে এ বাড়িতে আইস না আসমান জমিন চাইস না তোর পায়ে ধরি সতী বেগুলা কান্দে এতগুলো মানুষ মাঠে কাজ করছে এটা বোঝার কোনো উপায় নেই কারো মুখে কোনো কথা নেই ধান কাটার ব্যাপারটা অনেকখানি আনন্দ আছে ধানের গোছায় স্পর্শ করার আনন্দ তার ঘ্রাণে আনন্দ এই সময়টা শিশুরা সারা মাঠে ছোটাছুটি করে বাবারা কপট রাগের ভঙ্গিতে ধমক দেয় দামালি করে না শিশুরাও টের পায় এটা কপট রাগ তারা আরও হইচই করে কিন্তু আজকের পরিবেশ ভিন্ন একদল ধান কাটছে অন্য দল কাটা ধান অতি দ্রুত ঘরে নিয়ে যাচ্ছে কোনো দিকে তাকানোর অবসর নেই এরা মাঝে মাঝে তাকাচ্ছে আকাশের দিকে যতবার তাকাচ্ছে ততবারই তাদের মুখের শঙ্কার ছায়া গাঢ়তর হচ্ছে মাঠ রক্ষার জন্য একজন ফিরাইল আছে লম্বা কালো রঙের পাঞ্জাবি গায়ে ফিরাইলের চেহারা হয়েছে ছাইবর্ণ তার বিদ্যার পরীক্ষা হবে আজ আসন্ন ভয়াবহ দুর্যোগ থেকে মাঠকে তিনি কি রক্ষা করতে পারবেন গত দু মাস ধরেই মাঠে তিনি বাস করছেন ছোট্ট একটা টং বানিয়ে দেওয়া হয়েছে মাঠের মাঝখানে খাওয়া দাওয়া ঘুমানো সবই এইখানে গত দু মাসেই মাঠের শস্য তিনি রক্ষা করেছেন শেষ মুহূর্তে তিনি কি পারবেন ফিরেল সাপ গতিব কেমন বুঝেন ফিরেল জবাব দেন না তার হাতে পাকা বাসের দুহাত লম্বা লাঠিটি ক্রমাগত ঘোরে বিড় করে তিনি ক্রমাগত কি সব পড়েন লাঠির সঙ্গে সঙ্গে তিনি নিজেও ঘোরেন ফিরাইল সাহাব উত্তর দিক দিয়ে বাতাস সারছে উত্তর পশ্চিম কোনা তের পান ফিরাইল মাথা নাড়ে তিনি জানেন তিনি সব জানেন তিনি লক্ষ্য রাখছেন যা করবার তিনি করবেন এক জায়গায় দাঁড়িয়ে থাকেন না কিছুক্ষণ পরপর জায়গা বদল করছেন তাই নিয়ম তবে একটা সময় আসবে যখন তিনি আর জায়গা বদল করবেন না এক জায়গায় দাঁড়িয়ে আকাশের নিয়ন্ত্রণের চেষ্টা করবেন সেরকম ক্ষমতাবান ফিরাইল হলে তিনি দুর্যোগ টেনে নেবেন নিজের শরীরে কত হয়েছে এরকম খুব বেশি দিনের কথাও নয় বছর দশক আগে ঠিক এরকম অবস্থা হলো মাঝরাতে হঠাৎ আকাশ কালো করে বজ্রের শব্দ হতে লাগল বিকট শব্দ নয় খুব ধীর শব্দ শিলাবৃষ্টির আলামত বৈশাখের মাত্র শুরু ধান সবে পাকতে শুরু করেছে ভীত সন্ত্রস্ত মানুষ দলে দলে বের হয়ে এলো তারা দেখল ফিরাইল সাহেব তার লম্বা বাঁশের লাঠি নিয়ে সমস্ত মাঠ জুড়ে উন্মাদের মতো ছোটাছুটি করছেন মাঝে মাঝে আকাশের দিক তাকিয়ে হুঙ্কার দিচ্ছেন সেই হুঙ্কার ছড়িয়ে যাচ্ছে চারদিকে তিনি হুঙ্কার দেন সঙ্গে সঙ্গে আকাশ হুঙ্কার দিয়ে তার জবাব দেয় যেন আকাশ এবং মানুষের যুদ্ধ এক সময় আকাশের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত বিদ্যুৎ ঝলসে উঠল ফিরাইল দুই হাত উঁচু করে ধরলেন পৃথিবী কাঁপিয়ে বজ্রপাত হল ফিরাইল লুটিয়ে পড়লেন মাটিতে নিজের জীবন দিয়ে রক্ষা করলেন শস্যর মাঠ আজকের ইনি তা পারবেন এর চেহারা ছেলে মানুষের মতো গলার স্বর মেয়েদের মতো শিকন কথা বলেন মধুর স্বরে ফিরাইলদের সেই কঠোরতার মধ্যে নেই তবু এই লোক খুব নামি লোক অতীতে বহু মাঠ রক্ষা করেছেন হয়তো এটাও করবেন বজলু সরকার সেই দুপুর থেকে মাঠেই আছেন দাঁড়িয়েছেন এক জায়গাতেই যেখানে আছেন তার চারপাশে অনেকখানি জমি তার কলক করছে পাকা ধান কি পুরুষ্ট গোছা বজলু সরকার আফসোসের একটি শব্দ করলেন তিরিশজন লোক একসঙ্গে তার জমিতে ধান কাটছে দশজন বাইরের উজান দেশের উজান অঞ্চলের লোকেরা পুরুন্টু ধানের গোছা ঠিকমতো ধরার কায়দা পর্যন্ত জানে না তাছাড়া কাজেও মন নেই একটু পরপর বলছে কই তামুক দেখি একজন আবার মহাবাবু সে সিগারেটের প্যাকেট নিয়ে এসেছে আয়েস করে সিগারেট টানছে কিছু দূর টানা হলে বন্ধুকে দিচ্ছে নিচু গলায় হাসি মস্করা করছে আশ্চর্য এই সময় কারো হাসি আসে এটা হাসির সময় কি সর্বনাশ হতে যাচ্ছে তাকে এই বেকুপগুলো বুঝতে পারছে না বজলু সরকার উঁচু গলায় ডাকলেন জলিল 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 কাস্তে হাতে উঠে এলো বজলু সরকার কোমল গলায় বললেন বউ টু এখানে বউ জলিল ভিস্মিত স্বরে বলল এইটা বনের সময় কি কইবে তাড়াতাড়ি কন বইতে কইছি বউ জলিল বসল না অবাক হয়ে তাকিয়ে রইল বজলু সরকার প্রশংসার চোখে তাকিয়ে আছেন এরকম দশটা মানুষ থাকলে ফসল কেটে ঘরে তোলা যায় এরা মানুষ নয় যন্ত্র মনিরের খবর কি, কোনো খবর নাই কেমন দেখলা বালা না অবস্থা খারাপ এই সময়টার মধ্যে ওই মনির থাকলে বজলু সরকার কথা শেষ করলে না জলিল বলল আর কিছু জিগাইবেন ওঝা কী কয় আরে ওই বাটা বলো জানে না কিছু পুরোনা কালের ওঝা কই পাইবা বা পুরানো দিন নাই বুঝলা পুরানো মানুষও শেষ দিনও শেষ জলিল উসখুস করতে লাগলো দাঁড়িয়ে বকবক করার সময় না এই মানুষের সহজ জিনিসটা বুঝতে পারছে না চিন্তা ভাবনায় হয়তো মাথাটাই খারাপ হয়ে গেছে জলিল মিয়া জি এইখানে যে ফিরাইল দেখতেছ হেও নিকাম্মা এক ফোঁটা বৃষ্টি ফিরানোর ক্ষমতা নাই মুখের মধ্যে দুধের গন্ধ স্যাংড়া পোলা জলিল বলো যাই কাম করি গিয়া বেহুদা দিরং হইতেছে তুমি একটা কাম করো যাও মনিরের বাড়িতে গিয়া যাও একজন কেউ থাকুন দরকার চলিল বিস্মিত হয়ে তাকালো আমি যাইতাম কিন্তু নড়তাম পারছি না তুমি যাও যাও যায় লাভটা কি। মনিরের ডাক্তারের কাছে নাও ডাক্তার কবিরাজের কি করব না করুক তবু নাও মনের শান্তি জলিল জবাব না দিয়ে কাস্তে হাতে নিঃশব্দ জায়গায় ফিরে এলো এই অঞ্চলে একমাত্র পাশ করা ডাক্তার থাকে নান্দিপুরে এখান থেকে কম করে হলেও কুড়ি মাইল নদীতে পানি নেই গরুর গাড়ির ব্যবস্থা দেখতে হবে সেও এ গ্রামে নেই সবচেয়ে বড়ো কথা দিনের এই অবস্থা জলিল মিয়া জি কী কইলাম এতক্ষণ যাও মনির বাড়ির যাও লাভ নাই কিছু লাভ লোকসান দেখনের কাম নাই তোমারে যা কইলাম করো বজলু সরকার মুখে বললেন লাভ লোকসান নিয়ে তিনি বিচলিত নন কিন্তু আসল ঘটনা তা নয় তিনি ঈশ্বরের সঙ্গে ছোট্ট একটা খেলা খেললেন ঈশ্বরকে প্রবঞ্চনা করতে চাইলেন তার মনে হইল নিজের ক্ষতি ভয় থাকা সত্ত্বেও তিনি মানুষের জন্য লোক পাঠাচ্ছে এতে আল্লাহ খুশি হবেন এবং কোনো অলৌকিক উপায়ে তার শস্যের ক্ষেত রক্ষা পাবে। আকাশে গুড় মেঘ ডাকতে শুরু করেছে মেঘের পরে মেঘ জমছে অথচ আশ্চর্যভাবে বৃষ্টির ফোঁটা এখনও পড়েনি তিনি ভুরু কুঞ্চিত করে ফিরাইলের দিকে তাকালেন হাত তুলে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছে লোকটা রাগে গা জ্বলে যায় এই চ্যাংড়াকে আনাই ভুল হয়েছে এসব কি চ্যাংড়া ফ্যাংড়ার কাজ উজানের কামলাদের একজন কিসে যেন খুব মজা পেয়েছে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে অন্যরা ধান কাটা বন্ধ করে তাকিয়েছে তার দিকে বজলু সরকার এগিয়ে গেলেন কামলাটি হাসি মুখে বলল সরকার সাব কুদ্দুসের কথা শুনছেন কুদ্দুস কয় কি বজলু সরকার তাকে কথা শেষ করতে দিলেন না প্রচণ্ড একটি লাথি বসিয়ে দিলেন লোকটি ধান খেতে গড়িয়ে পড়ল সরকার সাহেব নিজের জায়গায় ফিরে এলেন হতভম্ব কামরাটি উঠে বসেছে সে সঙ্গীদের দিকে তাকাচ্ছে সমর্থনে আসায় কিন্তু সঙ্গীরা আবার কাজ শুরু করেছে যেন কিছুই হয়নি